গাইস, ধরো তুমি কোনো পাহাড়ি জঙ্গলে ঘুরতে গেছো, আর হঠাৎ যদি কোনো ভাল্লুক তোমার উপর অ্যাটাক করতে আসে, তাহলে সেই সময় তোমার কি করা উচিত? নাম্বার 1, দৌড়ে পালানো উচিত। নাম্বার 2, গাছের উপর উঠে যাওয়া উচিত। নাম্বার 3, ভাল্লুকের সাথে ফাইট করা উচিত। নাম্বার 4, মরে যাওয়ার অভিনয় করা উচিত। এই সিচুয়েশনে তোমাকে আগে জাজ করতে হবে যে ভাল্লুকটা ব্ল্যাক বিয়ার নাকি ব্রাউন বিয়ার। নাম্বার 1, যদি ব্ল্যাক বিয়ার হয় তাহলে তোমাকে ডাইরেক্ট তার সাথে ফাইট করতে হবে, কারণ ব্ল্যাক বিয়ার ভালো গাছে উঠতে পারে, ভালো দৌড়াতে পারে, এমনকি এটাও বুঝতে পারে যে শিকারটা মরা নাকি মরার অভিনয় করছে। তাই ব্ল্যাক বিয়ার তোমাকে কোথাও শান্তি দেবে না। কিন্তু তুমি যদি ব্ল্যাক বিয়ারের সাথে ডাইরেক্ট ফাইট করো, তাহলে তোমার বাঁচার চান্স অনেক বেশি, কারণ ব্ল্যাক বিয়ার ভীতু প্রকৃতির হয়। নাম্বার 2, আর যদি ব্রাউন বিয়ার হয় তাহলে তুমি ফাইট করার চেষ্টা ভুলেও করবে না, কারণ ব্রাউন বিয়ার অনেক সাহসী হয়, আর ব্রাউন বিয়ার যদি তোমাকে একটু ঝাঁকিও ছেড়ে দেয় তাহলে তোমার অবস্থা খাস্তা আছে। তাই যদি ব্রাউন বিয়ারের থেকে বাঁচতে হয় তাহলে হয় গাছে উঠে যাও, না হলে মরে যাওয়ার অভিনয় করো।